আমার নবী আসতেছে, মা আমেনা বলেন, আমি আমেনার এতিমখানায় মক্কার জমিনে আমার এতিম মুহাম্মদ আমার কোলে এসেছে, আমি কোলে নিয়ে বসে আছি রে পৃথিবীর মানুষেরা, কোলে নিয়ে বসে আছি রে পৃথিবীর মানুষেরা, আমি দেখি আমি আমেনার কোলে যেন আকাশের পূর্ণিমার চাঁদ নেমে এসেছে। বাবারা এই চাঁদ নিয়ে গান গেয়েছে কবি নজরুল, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা, কয় না যদি গোনাওয়াই গোনাগুলি আমার দাঁড়ায় না, চিন্তা আছে কোনো? হ্যাঁ, তবু কইয়েন অশ্লীল গান গাইতে পারেন, অশ্লীল গান শুনতে পারেন, অশ্লীল গানের মজলিসে সাদা দিতে পারেন, আজকে যে ঘাম দিয়ে আমাদের অন্তর পরিষ্কার হবে, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা জন্ম হবে, সেই গানটা আপনারা বলতে রাজি না? বলুন আমার সাথে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের, যেন ঊষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের। এটার সাথে আমি একটু সমন্বয় করেছি, আমি একটু সংযোগ করছি, আমার গানটা কি ছিল? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের। আমার দেশের গৌরব কবি নজরুল নবী শানে এ গান গাইছে, আল্লাহ পছন্দ করেছে, তার বাস্তব প্রমাণ শেষ বয়সে যখন বিছানায় পড়ে গেছে কবি নজরুল গান গাইছে, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গুর থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পায়। আল্লাহ কয় কবি নজরুল তার এই গান কবুল, মসজিদের পাশেই ঘুমাইলেন মুয়াজ্জিনের আজান শুনতে পায়, সেই জায়গাতে আজান শুনতে পায়, তার গানের লক্ষ্যবস্তু কি ছিল? মসজিদের পাশে ঘুমাইতে চায় আর মুয়াজ্জিনের আজান শুনতে চায়, আল্লাহ কবুল করে নিয়েছেন এমন একটা নিয়ত আমরা কি করতে পারি? মসজিদের পাশে শুইতে চাই, মুয়াজ্জিনের আজান কবরে থাইকাও শুনতে চাই, কে বলেন? এই আশা কি আমরা করতে পারি? এই আশাটা কি ভালো না খারাপ? বাবারা ভাইয়েরা আসুন, আশার উপর অনেক বাজেট আমার আল্লাহ দেয়। কোরআনে বলেছে, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাই ইযা দান ফালিয়াসতাজিবু লি ওয়ালিউমিনু বিলাল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলতেছেন কোরআন শরীফে, নবী গো আমার বান্দারা আমার কথা জিগায়, আমারে তালাশ করে, আল্লাহ আমরা নবীরে কইতাছে আমার কথা জিগায় আমারে তালাশ করে, আপনি নবী বলে দেন আমি তাদের নিকটে, নিকটে আমাদের নিকটে, অন্য কোন নবীর উম্মতের নিকটে, আসমানে অন্য কিতাবের মধ্যে ঘোষণা নাই, শুধু কোরআন শরীফের মধ্যে ঘটনাটা আছে। আল্লাহ বলতেছেন আপনি বলে দেন আমি তাদের নিকটে, আল্লাহ বলে আপনাদের নিকটে, এতে আপনারা খুশি না বেজার? আচ্ছা এবার একটা সত্য কথা কইবেন, আল্লাহ যদি নিকটে থাকে তাহলে আল্লাহরে খুশি করতে গেলে কাজ কাম ভালা করলে খুশি হইব না বেজাল করলে খুশি হইব? আমি কি ওয়াজটা বুঝাইতাম পারলাম কথাটা? আল্লাহ আমার নিকটে, এখন আল্লাহর জান্নাত, আল্লাহ আমরা জান্নাত দিব, মানে আল্লাহর তো খুশি না কইরা জান্নাত নিতে পারবেন না, অনকি ভালা কাজ করলে আল্লাহ খুশি হইব না খারাপ কাজ করলে আল্লাহ খুশি হইব? সবাই কি বুঝাইতে পারলাম?
আল্লাহ বলেন আমি শুধু নিকটে আসি না, নবী গো আপনি বলে দেন উজিবু দাওয়াতাদ দায় ইজা দান, তাদের কোন দাবি দেওয়া কোন সাওয়া পাওয়া যদি আমি আল্লাহর কাছে থাকে, আমি আল্লাহ তাদের সকল দাবি দেওয়া আমি পরিশোধ করে দেব। আল্লাহ আমার দাবি দেওয়া পরিশোধ করে দিব। কোরআন শরীফে কইছে আল্লাহর কথা সত্য না মিথ্যা। বাবারা ভাইয়েরা, এখন আমরা আল্লাহর কাছে দাবি করার মতো পরিবেশ, ভালো কাজ, ভালো জায়গা, ভালো কথা, ভালো খাওয়া, ভালো পরিবেশে যাইতে পারি না। বাজান আল্লাহর কথা, আল্লাহ বলছে আমরা সেই কথা মতো কাজ করব। জঙ্গলার পশু পাখিরা বাবারা শেষ রাত্রে শুনবেন গাছের ডালে ডালে পাখিরা, যাদের জান্নাত নাই জাহান্নাম নাই, ঘর নাই বাড়ি নাই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নাই, যাদের জমি জমা নাই, যাদের একটা ভালোবাসা বাড়ি নাই, তুফান আসলে বৃষ্টি আসলে এই ডালের থেকে ওই ডালে, ওই ডালের থেকে ওই ডালে, কত পাখি বাতাসের বাড়িতে শিলা বৃষ্টিতে মরে জমিনে পড়ে, তারপরেও তারা গাছের ডালে দেখবেন শেষ রাত্রে বসে বসে মধুর কণ্ঠে আল্লাহর ডাকে। আজকে সৃষ্টির সারা মখলুক আমার আল্লাহ বলেছে সুন্দর করে মানুষ বানাইছি, কিন্তু সেই মানুষের সুন্দর ডাক আমার আল্লাহ শুনতে চায়, কিন্তু মানুষ তো আল্লাহরে ডাকে না। দেখি আজকে মন ভরে একটা সুন্দর করে ডাক দেন তো দেখি, আল্লাহ। গাছের ডালের পাখিরা শেষ রাত্রে গাছের ডালে ডালে বসে আল্লাহরে ডাকে, কিন্তু সৃষ্টির সেরা মানুষ আল্লাহর আদরের সৃষ্টি। একটা মানুষ আমার আল্লাহ জাহান্নামে দিতে চায় না, সবগুলো মানুষ জান্নাতে দিতে চাই। বলবেন জাহান্নাম কেন বানাইছে? জাহান্নাম দেওয়ার জন্য বানাইছে না। বাজান অনেক সময় বাবা 10টা 12টা সন্তানের বাবা একটা লাঠি বানাইয়া রাখছে, লাঠির বয়ে সন্তান যেন অন্যায় অপরাধ না করে, লাঠির বয়ে অন্যায় অপরাধ যেন না করে। মাঝে মাঝে মা লাঠিটা দেখায় সন্তানেরে, এই শুনো এই যে বাবার তোমার বাবার হাতের লাঠি, কারো সাথে ঝগড়াঝাটি কইরো না, পরের জিনিসের মধ্যে ধইরো না, কোন বিচার যদি তোমার বাবার কাছে আসে এই যে লাঠি চামড়া উঠাইয়া ফালাইব। আমি আপনাদের কাছে জানতে চাই, একটা বাচ্চা ছেলে স্কুলে পরে, স্কুলে সকালে যায় নাই, বাবা রাগ হইয়া বলছে বাড়িতে জায়গা দিব না, স্কুল বাধা করলো কেন? ছেলেটা বাবার বয়ে ঘর থেকে বেরিয়ে গেছে, যতক্ষণ মা ছেলেটারে দেখে না পানিটাও খায় না, রাত্র 10টা বাজে গেছে ছেলেটা বাড়িতে আইছে না, বাবা বাড়িতে আইসা বলতেছে আমার ছেলে কই, তুমি যে দমক দিছো ছেলেটা তো আজকে সারা দিন তোমার দমকে বাড়িতে আসে না। বাবা দেখবেন বাতের পেলের সামনে বাবা চোখের পানি জর্জর করে পড়ে, ছেলেটা আসে না, কই গেল রে আমার আদরের ছেলে। বাবারা রাত্র 10টায় রাস্তায় রাস্তায় ঘুরে ছেলের মায়ায়, মা সারা দিন পানিটাও খাইল না, এমন দরদি মা বাবা কি সন্তানের লাঠি দিয়া চামড়া উঠাইয়া ফালাইব, এটা কি আপনাদের বিশ্বাসে আসে? তাইলে লাঠি বানাইলো কেন? জি জি, ভয় দেখানোর জন্য। কথা বুঝলে আলোচনা করতে ভালো লাগে, সন্তানের ভয় দেখাইয়া অন্যায় অপরাধ যেন না করে, এই জন্য বাবা লাঠি বানাইয়া থুইছে। আমার আল্লাহ জাহান্নাম বানাইছে, আমরা জাহান্নামও দিবার লাগে না, জাহান্নামের ভয়ে আমরা যেন অন্যায় কাজ না করি, আমরা যেন ভালো কাজ করি, এই জন্য আল্লাহ জাহান্নাম বানাইছে, আমরা ভয় দেখাইবার লাগে। এটা আমার মুখের কথা না বাজান, এটা কোরআন শরীফের কথা। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ কোরআনে বলেন
আমার আদরের সৃষ্টি, ও আমার আদরের মানুষ, আমি সুন্দর করে তোমাদের বানাইছি, জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য নয়, জাহান্নাম বানাইছি তোমরা যেন আমার জাহান্নামের ভয়ে অন্যায় কাজ ছেড়ে ভালো কাজে করো, অন্যায় কাজ ছেড়ে ভালো কাজ ধরো, অন্যায় ছেড়ে ভালো কাজে আসো, জাহান্নামের ভয়ে তোমরা যেন অন্যায় কাজ ছেড়ে দাও, ভালো কাজ ধরে লাও, জাহান্নামের আযাব গজব আগুনের ভয়ে তোমরা যেন ভালো কাজ করো, অন্যায় কাজ ছেড়ে দাও। যদি কেউ আগুন জাহান্নাম আমার আযাব গজব আমার জাহান্নামের ভয়ে কেউ যদি অন্যায় ছেড়ে ভালো পথে আসে, জাহান্নামে দিবে তো দূরের কথা, জাহান্নামে দিব না রে বান্দা, আমি আল্লাহর জান্নাতুল মাওয়া পুরস্কার দান করে দিব। আমার নবী এত কষ্ট করে ইসলাম আমাদের কাছে রেখে গেল, আমার আল্লাহ কোরআন দিয়ে দিল, বন্ধু গো এই কোরআনের মাধ্যমে ইসলামটা বুঝিয়ে দাও। মার কোলে এসেছে মা আমেনা বলেন, আমি দেখি আমার কোলে যেন আকাশের পূর্ণিমার চাঁদ নেমে এসেছে, আমি কোলে নিয়ে বসে আছি আমার এতিম মুহাম্মদ, বারবার আমার চেহারার দিকে তাকায়া আমি মা আমেনারে মন ভরে দেখে হঠাৎ দেখি আস্তে 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 ঠোঁট দুইটা নাড়ে, ঠোঁট দুইটা নাড়ে, মা আমেনা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, বাবা গো ঠোঁট দুইটা নাড়তেছো কি যেন বলবা, আমি মা বুঝতে বাকি নাই গো বাবা, এটাই বুঝি বলবা, মা গো আমি জন্ম হয়ে তোমার কোলে পড়ে আছি, কেউ দি আমারে দেখতে আসে না, কেউ দি আমারে কোলে নেয় না, কেউ দি আমার জন্য কোনো কিছু নিয়ে আসে না, দুনিয়ার মানুষ বাচ্চা জন্ম হলে মামার বাড়ির থেকে স্বর্ণের চেন আসে, খালার বাড়ির থেকে আংটি আসে, বাবার বন্ধুরা জামা কাপড় পায়জামা পাঞ্জাবি নিয়ে দেখতে আসে, মা গো হ্যাঁ মা আমার কেউ দেখতে আসে না, মা আমেনা বলেন বুঝতে পেরেছি এটাই বুঝি বলতে চাইতেছো, ও ঘ বাবা কে তোমারে দেখবে, তোমার বাবা নাই তুমি এতি, কে তোমারে পাঞ্জাবি পায়জামা দিবে, কে তোমারে জামা কাপড় নিয়ে দেখতে আসবে, তুমি তো এতিম, এই বলে কেউ আসে না, গাইবি আওয়াজ হচ্ছে আকাশে আওয়াজ শোনা যায়, কে যেন ডাকতেছে, আমেনা রে কান্দিস না কান্দিস না, তোর এতিম সন্তান দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমি আল্লাহ, দুনিয়ার কেউ আমার বন্ধুরে কিছু দিবে এটা আমি চাই না, তাকায়া দেখে রে আমেনা আমি আল্লাহ আমার বন্ধুরে জান্নাতি পোশাক পরাইয়া দিয়েছি। দাদা আব্দুল মুত্তালিব আসতেছে নাতি হয়েছে খবর পাইয়া, নাতি দেখবে ঘরের কাছে সে চোখের পানি জর্জর করে ছাড়তেছে, ডাকতেছে আমেনা বাবা গো, নাতি হলে মানুষ খুশি হয়, আপনি কান্দতেছেন কেন, আব্দুল মুত্তালিব কান্দে আমেনা রে কান্দি আমার এত সুন্দর নাতি হয়েছে, আব্দুল্লাহ দুনিয়ায় নাই রে আমেনা, একটা নজর যদি আব্দুল্লাহ এই সুন্দর সন্তান দেখতো না জানি কত খুশি হইতো, দে আমার কুলে দে আমার ইতিম নাতি আমি আদর করব, তাই না কুলে নিয়ে দুই গালে চুমাইতেছে, না না দাদা নাতি কুলে লইয়া দুই গালে চুমাইয়া আদর করতেছে, আমার আপনার শিশু নবী ইতিম নবী দাদার চেহারার দিকে তাকিয়ে আছে, দাদারে দেখতেছে কারণ দাদার চেহারায় বাবার কিছু নমুনা থাকে, কিছুক্ষণ পর ঠোঁট নাড়ে আব্দুল মুত্তালিব ডাকে আমেনা তোমার ছেলে নাও, আমার সহ্য হয় না তোমার ছেলে ঠোঁট নাড়তেছে কথা বুঝি বলবে, যদি বলে দাদা গো দাদা বলো গো আমার বাবা কই, আমি চোখ খুলে বাবা দেখলাম না, মুখ খুলে বাবা বলে ডাকতে পারলাম না, বাবা কই গো বাবা কই, এই জবাব আমি দিতে পারবো না, এত ব্যথায় ব্যথিত হইয়া যেই নবী দুনিয়াতে এসে আমাদের শান্তির ইসলাম দিয়েছে, এই নবী ব্যথায় ব্যথিত এই ইসলাম ধর্মটা সঠিকভাবে আমাদের মানা বলুন দরকার আছে কিনা, এরে বাবারা ভাইরা
ইসলাম 100% শান্তির ধর্ম, যার মধ্যে তিক্ততা অশান্তি বলতে কিছুই নাই। আজকে ইসলাম বুঝতে পারলে সর্বক্ষেত্রেই আমরা নেকি পাব, ঝামেলা নাই, তিক্ততা নাই, বাড়াবাড়ি মারামারি নাই, আমরা শান্তিগামী মুসলমান। এটাই প্রমাণ করে আজকে মুসলমান শান্তিগামী, এই প্যান্ডেলটা প্রমাণ করে এটা শান্তি, ইসলামের মডেল আজকের এই পরিবেশ। একবার বলুন মারহাবা। সাই বছর বয়স আমার নবী মা হারায়া ফেলছে, রাস্তায় দাঁড়ায় কান্দে, মা নাই বাবা নাই নবীজি কান্দে গো কান্দে। মক্কার ছোটু ছোটু ছেলে মেয়েরা আপনার আমার নবী শিশু নবীর পাশে দাঁড়ায় সান্ত্বনা দিচ্ছে, মোহাম্মদ কেঁদো না আমরা তোমার পাশে আছি। সারা দিন পাশে থাকে, সন্ধ্যা হলে যার যার গার্জিয়ানেরা এসে নিয়ে যায়, সবাই কোলে উঠে চলে গেল, শুধু আমার আপনার এতিম নবী। আমার আল্লাহ যাকে ইসলাম বুঝানোর দায়িত্ব দিল, ময়দানে দাঁড়িয়ে আছে রে কেউ নেয় না, কানতে কানতে নবীর জামা কাপড় ভিজে গেছে, হাঁটতে হাঁটতে দাদার কাছে যাইয়া দাদার গলায় ধরে মাথা মুবারক, দাদার কাঁধে ছেড়ে দিয়ে কান্দে, দাদা গো আমার মা কই, আমার বাবা কই, আমার দিকে ও কুলে নেই না। দাদা আব্দুল মুত্তালিব কুলে লইয়া ঘরে ঢুকি, চোখের পানি মুছে দেয়, কান্দিস না আমি তোর দাদা, বেঁচে আছি কানতে হবে না। দাদা নাতি বুকে লইয়া ঘুমাইলে, মাঝে মাঝে রাত্রে আমার নবী দাদার গলায় ধরে ঘুমায়, মাঝে মাঝে চিৎকার মেরে মা মা কইয়া কানতে থাকে। দাদা আব্দুল মুত্তালিব নাকি নাতি কান্দিস না আমি তোর মা না রে আমি তোর দাদা লাগি। ও গো মক্কার নবী, বাংলাদেশের নারায়ণগঞ্জের বদর থানায় এসে দেখো গো, মক্কায় তোমার জন্ম, মক্কাবাসী তোমারে মারে, মক্কায় তোমার জন্ম, মক্কায় তোমারে থাকতে দেয় না। 1450 বছর পর 6,500 কিলোমিটার দূর, এত দূরে তোমারে একটা দিন উম্মতের দেখলো না, তারপরেও তোমার উম্মত হইয়া ইসলামের মায়া কোরআন সুন্নার মায়া লইয়া ঘন্টার পর ঘন্টা মাহফিলে বসে আছে। আমার বিশ্বাস আপনাদের জন্য আমার নবী ফুল সিরাতের গাটে বসে থাকবে, সেই নবীর উম্মত যারা হয়েছেন আপনারা জান্নাতে যাবেন। একবার বলুন আলহামদুলিল্লাহ। বাজান কিভাবে জান্নাতে যাবেন? আসুন আমি সোজা রাস্তার মধ্যে যাই। কোরআনে বলেছে আমার আল্লাহ, কোরআনে বলেছে আমার আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ও পৃথিবীর ঈমানদার মেয়ে পুরুষেরা, মাগো মেয়ে লোকেরা, তোমাদেরও এখানে ডাকের মধ্যে আছো, মাগো মেয়ে লোকেরা তোমরাও সব সাবধান হও গো মা, যে ঘরে রঙের শাড়ি পরে বউ হয়ে আসছো, কবে জানি এ ঘর থেকে সাদা কাফন পরাইয়া তোমাকে বের করে দেয়। তোমার পছন্দের কিনা মার্কেটের কাপড়গুলো সুকেসের মধ্যে জলমল করবে, একটা কাপড় কবরও দিবে না গো মা। মাঝে মাঝে তোমার বড় মেয়েটা স্বামীর বাড়ি থেকে আইসা মার কাপড়টা দেখে মার কথা মনে হবে, কাপড় বুকে লাগাইয়া মা মা কইয়া কাঁদবে। আল্লাহর কসম একটা কাপড়ও কবরও নিতে দেওয়া হবে না। আমার নবী মেরাজ করতে যাইয়া, মাগো মেয়ে লোকেরা, নবী বলেন আমি জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি, তবে আফসোসের বিষয় জাহান্নামে বেশিরভাগ মহিলা দেখেছি, মহিলা বেশি দেখেছি। মাগো তোমাদের অবস্থা, রাসূল বলেন বেশিরভাগ জাহান্নামে। আজকে আমি আজকে একটা চিকন পথ মহিলাদেরকে দিয়ে যাব, যাতে মহিলারা জাহান্নাম থেকে বাঁচার একটা পয়েন্ট আমি মহিলাদের কাছে দিয়ে যাব। মাগো চিকন পয়েন্টটা তোমরা মনে রাখবা, আল্লাহ এখানে তোমাদেরকেও ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও পৃথিবীর ঈমানদার মেয়ে পুরুষ, তোমরা কি করো? রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। রুকু সেজদার মাধ্যমে ইবাদতটার নাম হলো নামাজ।
এরপরে জান্নাত দেলাইবো এ কথা কয় না, এরপরে বলছে অফ আলুল খাইরা ভালা কাজ করো, নামাজের পরে ভালা কাজ করো, নামাজের পরে ভালা কাজ করো, নামাজ পরে মাশাআল্লাহ মুখে দাঁড়িয়ে আছে, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, নাম বলবো না, জোহরের নামাজের আগে যা পাইছে বাম হাতে লইছে, নামাজ পড়ে আয়া যা পাইছে ডাইন হাতে লইছে। আরেক বেচারা হজ করতে যাইব, দোয়া চাইতেছে, কো হুজুর দোয়া কইরেন, চাকরি জীবনে বেতনের সবগুলো টাকা একটা টাকাও খরচ করি নাই, সবগুলো টাকা জমাইছি, টাকাটা দিয়া হজ করুম। তাকে জিজ্ঞেস করা হলো, চাকরি জীবনে বেতনের টাকা একটা টাকাও খরচ করেন নাই, জমাইছেন হজ করবেন, তার মানে সংসার চলছে কেমনে? ডাইনে বাবা কিছু আছে, ডাইনে বাবা কিছু আছে, হেটা দিয়া সংসার চলছে, হে বেতনের টাকা জমাইছে হজ করছে, ফয়সালা আপনারা দিবেন। ডাইনে বামে খায়া এই দেহডরে ফসাইয়া লাইছে, দেহডরে নষ্ট করে লাইছে, অনে এই বেতনের টাকা, বিমান ভাড়া, বাসা ভাড়া, মোয়াল্লেম ফি, এটা দিয়া হজ কইরা, এই হজে কি আল্লাহরে হজ এব মনে করেন? আল্লাহ বলছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত, এরপরে অফ আলুল খাইরা ভালা কাজ, ভালা কাজ করো। একটা নামাজি কোনো ভেজাল কাজ করতে পারে না। এখন জান্নাতে যাবেন, মাগো মহিলারা নবী দেখেইছে এই জাহান্নামে বেশিরভাগ মহিলা, আমরা অবস্থাটা কিছু ভালোই, মহিলাদের উপরে বিপদটা বেশি দেখা যায়। নবী কইছে মেরাজের সফরের পর, আচ্ছা এখন একটু জিজ্ঞেস করি নবীজিরে, নবী গো এই আপনি না উম্মতের দরদি, আপনার উম্মত এইভাবে জাহান্নামে দেখছেন, এখন নবী গো আপনি উম্মতের জন্য কি করবেন? আমার নবী ১৪৫০ বছর আগে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আজকের এই অবস্থার উপর নবীজি একটা বাজেট দিয়ে গেছেন। বাজেটটা কি? নবীজি বলতেন, সাহাবীরা তোমরা কি আমার আশ্চর্য ইমানদার উম্মত গুলি দেখছো? সাহাবীরা বলেন, হুজুর আমরাই তো আশ্চর্য ইমানদার, আপনি নবীকে দেখে আমরা মুসলমান হয়েছি। রাসূল বলেন, না না তোমরা না, আমার আশ্চর্য ইমানদার দেখছো তোমরা? সাহাবীরা বলেন, হুজুর আমরা যদি না হই কে আশ্চর্য ইমানদার? আল্লাহ আল্লাহর হাবিব জানে, আমরা জানি না। আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে দিলেন, এরে সাহাবীরা শুনো, ১৪০০ বছর পার হয়ে যাবে, বহু দূর দূরান্তে আমি নবীর উম্মতেরা একটা নজর দেখার সুযোগ পাবে না, আমি নবীর রেখে যাওয়া কোরআন সুন্নাহ হাদিস শরীফ রাসূল বলেছেন, তারা তুফিকুম আমরাইন লান্তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ও সুন্নাত রাসূলি। ও সাহাবীরা আমি নবী কোরআন সুন্নাহ রেখে যাব, ১৪০০ বছর পার হয়ে যাবে রে, বহু দূর দূরান্ত থেকে আমার পাগল উম্মতেরা আমারে না দেখে কালিমা পড়ে মুসলমান হবে। সাহাবীরা আমি নবীর কথা শোনার জন্য কোরআন সুন্নার মাহফিল বসাবে, ওই মাহফিলে বসে ঘন্টার পর ঘন্টারে আমি নবীর কথা শুনবে, কোরআনের কথা শুনবে। সাহাবীরা বললেন, হুজুর আশ্চর্য হলাম, আপনাকে না দেখে ১৪০০ বছর পরে আপনার কথা শোনার জন্য বসে থাকবে। সাহাবীরা শুধু তাই নয়, আমার দুঃখ কষ্ট ব্যথার কথাগুলো শুনলে রে আমার ব্যথাই ব্যতীত হইয়া আমার কিছু উম্মত উহ আহা শব্দ করবে। সাহাবীরা রে শুধু তাই নয়, আমার কিছু উম্মত আমি নবীর ব্যথা দুঃখের কথা শুনলে, আমি নবীর মাইরের কথা শুনলে রে গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে দিবে। সাহাবীরা বলেন, হুজুর আর সহ্য হলাম ১৪০০ বছর পর আপনি নবীকে না দেখে আপনার কথা শোনার জন্য বসে থাকবে, ব্যথাই ব্যতীত হইয়া উহ আহ করবে, চোখের পানি ছেড়ে দিবে, নবীজি গো আর সহ্য হলাম, তারা আপনার কেমন পাগল উম্মত গো নবী? আমার নবী বলেছে, সাহাবীরা পাগল উম্মত গুলোর পক্ষে আমি রাসূল বলে যাই, তোমরা সাক্ষী থাইকো আমার ওই যুগের ইমানদার উম্মতেরা আমারে না দেখে আমার পাগল কোরআনের পাগল হবে, তারাই হবে আশ্চর্য ইমানদার।
রে সাহাবীরা আমি নবী বলে দিলাম আমার ওই পাগল একটা উম্মত বাকি থাকা পর্যন্ত আমি রাসূল জান্নাতে যাব না। আজকে সেই নবী কষ্ট করে ইসলাম আমাদের কাছে পৌঁছাইলেন, বাড়ি বাড়ি গেলেন, কত গালি নবী খাইছে গো, কত মার কত ব্যথা নবী পাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে নবীর কষ্টের খবর তোমরা জানো নি, আমি আয়েশা সিদ্দিকা যেদিন আমার হুজরায় আসতো নবীজি সকল খোঁজ খবর আমি নিতাম। একদিন বলেছি নবী গো জীবনে কত কষ্ট কত গালি খাইলেন কত মার খাইলেন গো নবীজি, কোন দিনের মার বেশি ব্যথা কষ্ট পেয়েছেন। আমার নবী পাঞ্জাবি মোবারক আস্তে আস্তে টানতেছে, হাতটা বের করে দিয়ে বলছে আয়েশা তাকায়া দেখ আমার হাতে কালো কালো দাগ দেখা যায়। আয়েশা বলছেন হুজুর দাগগুলি তো দেখা যায়, এটা কিসের দাগ গো নবী? আমার নবী কান্দে গো গাল বাসাইয়া, রে আয়েশা এই দাগগুলো তাইফের জমিনের যুবক রে, তাইফের জমিনের যুবকেরা আমারে পাথরে আঘাত করেছে, দাগগুলো চেহারায় লেগে আছে। কে গো বাবার আজকে সেই নবীর উম্মত হইয়া সেই নবীর মায়া লইয়া মাহফিলে বসে আছো, যেই বয়সের যুবকেরা আমার নবীরে পাথর মারছে তার আজকে নবীর উম্মত হইয়া বসে আছে। আম্মা জানাইসা বলেন হুজুর দাগগুলো দেখলে আমার ব্যথা হবে, দোয়া করে দেন দাগগুলো যেন পরিষ্কার হয়। আমার নবী বলছে এরে আয়েশা এই কথাটা কোনোদিন বলবি না, হাসিরের জমিন যেদিন কায়েম হবে 3 ইঞ্চি উপরে সূর্য নেমে আসবে, একটা সূর্যের মধ্যে 70টা সূর্যের পাওয়ার থাকবে, মাতার মগজ মাতার সার গলে মাতার মগজ বেরিয়ে যাবে, পানির পিপাসায় জিহ্বা বাহির হয়ে যাবে। ওই দিন আমার উম্মতেরা বিপদে পড়ে নবী কই তালাশ করবে, রে আয়েশা সেদিন আমি নবী 63 বছর জিন্দিগির কষ্ট, এই ফের জমিনের যুবকদের মায়ের দাগ, এর কোনটারই বিনিময় চাই নাই, বিনিময় নেই নাই, আমি দৌড় দিয়ে আল্লাহর আরশের কিনারে যাব। মাউত চোখটা খুলে একটা দিন বাবা দেখি নাই, মুখটা খুলে একটা বার বাবা ডাকি নাই, কত জায়গায় মায়ের খাইলাম ও আল্লাহর বন্ধু কাঁদবে, আল্লাহর বন্ধু কাঁদবে, কত জায়গায় মায়ের খাইলাম কত জায়গায় ব্যথা পাইলাম, দান দান মুবারক শহীদ করলাম। মাবুদরে হাতের মধ্যে দাগ, সারা চেহারার মধ্যে দাগ, এই পাথরের আঘাতের দাগ আল্লাহ রেখে দিলাম, আজকে কোনোটাই তো বিনিময় নিলাম না, আজকে তোমার কোর্টে আজকে সবগুলোর বিনিময় চাইলাম, বিনিময়ের জন্য তোমার কাছে হাত বাড়াইলাম। মাবুদ আমার এক একটা দাগের বিনিময় আমার কুঠি কুঠি গুনাহগার উম্মতের মাফ করে দাও। আরে মামে লোকেরা তোমাদের একটা পয়েন সেদিন হবে, সেই কোটে তোমরা দাঁড়াইয়া বইলো আল্লাহ আমরা আখেরি নবীর উম্মত। অনেক আলেম ওলামা পরহেজগার মুত্তাকি হাফেজকারী আমাদের মত মহিলারা পেটে রাখছে, আদম আলাইহিসসালামের পরে যত নবী রাসূল দুনিয়াতে আসছে সবাইকে আমাদের মত মহিলারা পেটে রাখছে, আব্দুল কাদের জিলানি সহ সকল ওলি আল্লাহগণকে আমাদের মত মহিলারা পেটে রাখছে। মাহবুব এই খাতিরে আমরা মহিলাদেরকে তুমি মাফ করে দাও। আমি জানতে চাই আপনাদের কাছে মেয়ে পুরুষ যারা আজকের মাহফিলের মধ্যে আছেন বাড়ি ঘরে বসে আছেন, সকলের গুনাহ যদি একত্রিত করা হয় আমার আল্লাহর মায়া দয়া বেশি হবে না কম হবে? আমার আল্লাহ আজকের মজলিসের মেয়ে পুরুষ সবাইকে মাফ করে দেওয়ার ক্ষমতা আছে কিনা? বাবারা মাগো মেয়ে লোকেরা চিকুন পয়েন্টটা তোমাদের দিয়ে গেলাম, বলবেন হুজুর আমরার কি চিকুন পয়েন্ট নাই? আরে চিকুন পয়েন্ট আমরার বেশি আছে, সবটা কইতাম না একটা খালি কই। আমার নবী বসে আছে, জিবরাইল এলে হুজুর এই যে পথিক আইতাছে আল্লাহ তারে জান্নাত দালাইছে, রাসূল বলেন বলো কি কি ব্যাপার?
হুজুর একটা পিপাসিত গাদা মরুভূমিতে পানির পিপাসায় জিহ্বা বের করে দিছে, পানি নাই, এই লোকটা একটা তরমুজের বাহল রাস্তার মধ্যে ফেরা লইছে, তরমুজের বাহলটা নিয়ে গাদার সামনে দিছে। সাধারণত তরমুজের বাহলে পানি পানি থাকে, এই তরমুজের বাহলটা পিপাসিত গাদারে নিয়ে কাছে দিছে, খাওয়াইছে, গাদারা এটা খাইয়া কিছুটা পানির পিপাসা কমছে, ঠান্ডা হইছে, আত্মতৃপ্তি পাইছে। হুজুর এই কারণে আল্লাহ খুশি হইয়া এই ব্যক্তিরে আল্লাহ তার জান্নাত দান কইরা দিছে। তরমুজের বাহল গাদারে খাওয়াইলে আল্লাহ যদি জান্নাত দিতে পারে, আজকে এমন একটা কাজ যদি আমরা করি আল্লাহ আমরারে জান্নাত দিব, ক্ষমতা আল্লাহর আছে কিনা একবার বলুন, আল্লাহু আকবার। সেই আল্লাহ কোরআনে বলছে, কি বলছে, রুকু সেজদার মাধ্যমে এবাদতের পরে তোমরা কি করো, অফ আলুল খাইরা, ভালো কাজ করো, তাইলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম, তোমরা বেহেশতি। আল্লাহ নিজে কইতাছে, এখন আপনারা কি আল্লাহর বেহেশতি হইতে সকলে রাজি আছেন? বইবেন না, বেহেশতি আপনারা যাবেন, রাজি আছেন নিকট, রাজি থাকলে আল্লাহ আপনাদেরকে বেহেশত দিব, কিন্তু শর্ত হলো জীবন একটা ভালো কাজ থাকতে হবে। অফ আলুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন। আমি আজকে এখানে দেখি এই বেহেশতি মানুষ কে কে আছেন, আমি একটু দেখব। আল্লাহ বলছে নামাজের পরে, কারণ নামাজ পড়াও অনেকে গেলাম বেজাল করে, আপনাদের এলাকায় জানি আছে কিনা জানি না, আমাদের এলাকায় মাঝে বজ এক বেচারা আমের ব্যবসা করে, আম বেচে, আমের সিজন, আসরের নামাজ কইরা দোকানে বইসে, মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি লাগানো, বইসে দোকানদারি করে আম। এক ভদ্রলোক জিগাইলেন, আম কত কইরা, ক কয় কেজি নিবেন, ক 5 কেজি, ক তাহলে কিনা দাম 95 টাকা। তো নামাজ কইরাইছে টুপি মাথায়, এই লোকটার প্রতি মানুষের বিশ্বাস শ্রদ্ধা ভক্তি আছে, বাস 5 কেজি লয়ে গেছে। আরেকজন আইছে, চাচা আম কত কেরা, কয় কেজি নিবেন, কো 10 কেজি, তাহলে কিনা দাম রেখে দিব 90 টাকা। ঘুমায় গেছেন আপনারা? ঘুমায়েন না ও, ভালো কাজ কইরা যান, আগিলা মুরব্বিরাই ভালো কাজ করব, ভুল ত্রুটি হইলেই কানছে, কি বলে কবরে রয় হালত যদি মানুষ জানিতা, গরবারি সারিয়া পাগল হইতা, গরবারি সারিয়া পাগল হইতা। এই কবর প্রত্যেকের সামনে বলুন আছে কিনা, বাজান। আমার নরসিংদী জেলার শিবপুর থানার এক হিন্দু ভদ্রলোক নদীর নামছে গোসল করব, নদীর নামে তো সাধারণত ডুবাইয়া গোসল করে, বেচারা ডুব দিছে গোসল করতো, ডুব যে দিছে দিছে, আজও দিছে কালো দিছে, আর বার বাজান আমরা কোন অবস্থা ছি। আল্লাহ কোরআনে বলছে খুলিকাল ইনসানু জাইফা, সৃষ্টি করেছি মানুষ দুর্বল করে, দুই ডুব দিবি উঠতে পারবে না, আমি আল্লাহ যদি না কই ডুবের মধ্যেই শেষ। হিন্দু ধর্মের কোন লোকের সাহস নাই এই লাশটা নদীর থেকে উঠাইতো, আমাদের মুসলিম ধর্মের লোকেরা এই ডুবাইয়া নদীর থেকে লাশ উড়াইয়া দিছে, আজ পর্যন্ত, আজকে প্রায় মাস কাছাইয়া গেছে, আজ পর্যন্ত এই নদীতে কোন হিন্দু ভাইরা এরাত নাইমা গোসল করে না, গড়ের ভিতরে গরম পানি দা গোসল করে। আমাদের গ্রামের ঘটনা, একটা ছেলে রামবুট খেলে রাত্রে প্রস্রাব করতে বইছে, বসার থেকে উঠতে পারে না, 24-25 বছর হবে বয়স, ডাকতেছে আমি উঠতে পারি না, তোরা আমারে উঠা, বন্ধুরা তাই না উঠাইছে, হসপিটাল পাঠাইছে, হসপিটাল থেকে আর ফিরে আসলো না, কবরের প্যাসেঞ্জার হয়ে গেছে। আল্লাহ বলছে খুলিকাল ইনসানু জাইফা, সৃষ্টি করেছি মানুষ দুর্বল করে, মনে যা চায় তা করো না, যেই কিছুদিন দুনিয়ায় থাকবা এর মধ্যে ভাললে কিছু ভালো কাজ কইরো, ভালো কাজ যারা করবে তারা জান্নাতে যাবে। বাবারা ভাইয়েরা শুন, আমি মূল আলোচনায় যাচ্ছি, মূল আলোচনায় যাচ্ছি, ভালো কাজ করলে জান্নাতে যাবেন, এর মধ্যে একটা ভালো কাজ হইল
যে আল্লাহ আমাদের ইসলাম দিলেন, যে আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইলেন, সেই জান্নাতের মালিকের সাথে একটা সম্পর্ক, এটাও শিক্ষা দিছে নবীজি। হাদিসে আসছে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মিরাজ হলো মাওলার সাক্ষাৎ হবে নামাজের মাধ্যমে। একবার বলুন মারহাবা, বাজান যার বাস্তব নামাজের মাধ্যমে মাওলার সাক্ষাৎ, যার বাস্তব, যার বাস্তব এক আল্লাহর ওলি মরুভূমির পথ দিয়ে চলছে সাথে একজন খাদেম। আসরের নামাজের টাইম তারা জামাতে নামাজ পড়বে, কিন্তু নামাজের টাইম এখন তো একজন মুসল্লি দরকার, তারা দুইজন। এমন সময় দেখে উপর থেকে একজন কাঠুরিয়া লাকড়ির বোঝা নিয়ে আসতেছে, কাছে আসলে বললেন বাবা আসে কাছে, সালাম দিলেন কাঠুরিয়া, তাতে বোঝা গেল লোকটা মুসলমান। বাবা তুমি নামাজ পড়ো? জি হুজুর আমি নামাজ পড়ি। বোঝা নামাও? নামাইছে। আসো জামাত পড়ি। উজু আছে বাবা? উজু করে আসো, তাইমুম করো, পানি নাই। হুজুর আমার উজু আছে। কাঠুরিয়া গরিব মানুষ, জঙ্গলাই কাঠ কাটে, উজু থাকে। ও মুসলমান, ইসলাম কত সুন্দর জিনিস, উজু রাইখো, কাজ কামে যায়ো, মুসলমানদের কোনো বিপদ হবে না। আমার মসজিদের পাশে এক মুরব্বী মারা গেছে প্রায় 100 বছর বয়সে। এই মুরব্বী বলেছে ও নাতি, বাবার সাথে ক্ষেত নিরাইতেছি, নাইল্লা ক্ষেত নিরাইতেছি, পাট ক্ষেত নিরাইতেছি। বাবা হঠাৎ করে উঠে চলে গেলেন, আবার কিছুক্ষণ পর আসতে জিজ্ঞেস করলাম, দাদা বলতেছেন 100 বছর আগের কথা, দাদা বলতেছেন আব্বা আপনি কোথায় গেলেন আবার চলে আসলেন? বাবা রে উজু ছুটে গেছিল, আমি উজু করে আসছি। এমন দিনের মুসলমান ছিল যারা ক্ষেত নিরাইতো, উজু করে উজু ভাঙতো না। আর অহন যে সময় আসছে, বাজান আমার ভয় লাগে শীতের মধ্যে কোন কোন ব্যক্তি নামাজের মধ্যে উজু করে কিনা, ঠান্ডা পানি কি উজু করব, এমন উজু করে জমিতে কাজ করছে, উজু করে দোকানে বসে রয়েছে, উজু করে কাঠ কাটতে গেছে, উজু নষ্ট করছে না। এই হলো মুসলমান, এই হলো ইসলাম। শান্তি আসবে না কেন? এখন তো যেই যুগে ভরছি বাবারে ভয় লাগে। শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামরা যে মারামারি ফেসবুকে শুরু করছে, দোকানে ভয় না, খালি কয় দেখলেই কয় ওই যে মৌলবীরা লাগছে রে, মৌলবী দেখলেই মস্কারি করে, লাগছে মৌলবীরা কেন? আজকে আমরা ইসলাম যদি বুঝি তাইলে তো এটা করার কথা না। ইসলাম বলছে এক ভাইয়ের দোষ থাকলে তুমি ডাকদাতাকে বোঝাও, তারে বলো হয়তো তোমার ভুল আছে নাইতে তার ভুল, দুইজনে আলোচনা করে সমাধান করো, মানুষের মেলে দিও না। একজন আলেম যদি অপরাধ করে, আল্লাহ আলেম নাইবে নবীর ইজ্জতে হাশরের মাঠে তার বিচার করবে সত্য, কিন্তু সাধারণ মানুষের সামনে বিচার করবে না। আজকে সাধারণ মানুষরা চার দোকানে বসে আলেম ওলামাদের সমালোচনা করে। আল্লাহ হাশরের দিন আলেম ওলামারা অপরাধ করলে সাধারণ মানুষের সামনে বিচার করবে না, নূরের পর্দা টানায়া পর্দার ভিতরে নিয়ে বিচার করবে। যে আলেম নাইবে নবী আল্লাহ সম্মান করে, আমরা নিজেদের সম্মান আমরা নিজেরা বিলীন করে দিতেছি। আল্লাহ আমাদের দেশে সকল আলেম ওলামাদেরকে বুঝ দেখ, সকলে বলুন আমিন। বাবা আসুন, এই ফেস আমরা ভাঙতে পারবো না, আমরা এই ফেসে যাবো না, আমরা সরল সোজা সহজ মানুষ, ইসলাম সরল সোজা, ইসলাম শান্তি ধর্ম, তিক্ততা ইসলামের মধ্যে নাই, ইসলামে যা আছে সব মিষ্টি, যেদিকে যাবেন এদিকেই নেকি, সব দিকে নেকি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। বাবারা ভাইয়েরা শোন, ওই কাঠুরিয়া কয় হুজুর আমার উজু আছে, তাহলে এখানে নির্ধারিত ইমাম কেহ নাই, আল্লাহর ওলি বলছেন কাঠুরিয়াকে ইমামতি করো, না হুজুর আপনি করেন, না বাবা তুমি করো। কাঠুরিয়া দাঁড়াইলেন নামাজ পড়াবে আসরের নামাজ, আসরের নামাজ সাধারণত 4 রাকাত, নরমালি পড়তে গেলে 5 থেকে 6 মিনিট লাগে, আধা ঘন্টায় কাঠুরিয়া নামাজ পড়াইছে, সালাম ফিরাইছে, দমক দিছে, দমক দিছে, আল্লাহ তুই কি জীবনে বেটা নামাজ পড়স নাই কেন হুজুর? 4 রাকাত নামাজ কি আধা ঘন্টা লাগে? হুজুর আমি আগেই বলছিলাম নামাজটা আপনি পড়ান, আমি পড়াইলে আর তুমি পড়াইলে একটা নিয়ম আছে, সিস্টেম আছে, 4 থেকে 5-6 মিনিট লাগবে, আধা ঘন্টা কেন লাগলো, কি নামাজ পড়ছ? কাঠুরিয়া চোখের পানি গাল বেবে ছাড়ে, হুজুর আমার নবী বলেছে মুমিনের মেরাজ হলো নামাজ,
হুজুর আমি যখন নামাজে দাঁড়াইছি আমার আল্লাহ ডাকে বান্দারে, নামাজে দাঁড়াইছস আমি আল্লাহ খুশি হইয়া গেছি, আমি আল্লাহ খুশি হয়েছি। হুজুর আমি যখন রুকুতে গেছি আর তাসবিহ শুরু করে দিয়েছি সুবহান রাব্বিয়াল আযীম, আমার আল্লাহ কই বান্দারে আবার ক আমার কাছে বড় ভালো লাগে, আমার আল্লাহ শুনতে চাই, আমি শুনাইতেছি আল্লাহ শুনতেছে। হুজুর এইভাবে কতবার তাসবিহ পড়েছি আমার খেয়ালে নাই, আমি মাওলার দিদারের মধ্যে ছিলাম, হুজুর রুকু যেমন তেমন সেজদায় যাইয়া যখন বলেছি সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ খুশি হইয়া কই বান্দারে আবার ক আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে, আমার আল্লাহরে শোনাই তাসবি আমার আল্লাহর কাছে ভালো লাগে, আমার আল্লাহ শুনতে চাই, হুজুর এই জন্য আমার নামাজ দেরি হইয়া গেছে। আমার নবী বলেছে মুমিনের জন্য মেরাজ হলো নামাজ, রে বাবা রে মেয়েরা নিজে যদি মেরাজের আমলে নামাজ পড়তে নাও পারেন, একটা মসজিদে নামাজের ব্যবস্থা মানুষের করে দেন, একটা মানুষ যদি মেরাজের নামাজ আল্লাহর সাথে সম্পর্কের নামাজ পড়তে পারে, একটা মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, যাদের টাকা সহযোগিতা বুদ্ধি পরামর্শের একটা নামাজের জায়গায় একটা মানুষ জীবনে আল্লাহওয়ালা হয়ে যায়, একটা মানুষের উসিলায় আপনাদের সকলের বংশের জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। বাবারা ভাইয়েরা তরমুজের বাখল দিয়া গাধারে জান্নাতি হয়ে গেল, কোরআন সুন্নার পক্ষে যারা বসে আছেন কোরআনে আমার আল্লাহ বলেছে আফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন, নামাজের পরে তোমরা ভালো কাজ করো। আরে বেটা কি করতেছে, নামাজ পড়া আয়া, একজনের বেচছে কিনা দাম 95, আরেকজনের 10 কেজি পাইয়া কিনা দাম কয় কেজি বেচছে, 10 কেজি, আরেক বেচারা এসে চাচা আম কত কেডা কতলি নিবেন, কয় বিয়ার ভাই যাম তো কমায় নিল তো না বাড়ায় আনি দেব 20 কেজি, 20 কেজি যদি নেন তাহলে কিনা দাম 85 টাকা, কিনা দামে 85 টাকা দাম বাড়া নিছে। লগের দোকানদার কয় চাচা এটা একটা কাজ করলেন, তিনটা দামে বিক্রি করলেন, সব বই কিনা দাম কইলেন, এই টুপি মাথায় নামাজ ফিরাইছেন, এই কাজটা কি হইল? আমরা যে এইগুলি করুম আল্লাহ জানে না, এলাকি কোরআনে কইছে নামাজের পরে অফ আলুল খাইরা বালা কাজ করো, এইটা কইল না, এই বেজাল কইরা নামাজ ফেরা, এটা কইরা নামাজ ফেরা বাজান বেহেস্ত যাওন যাইতো না তো, বেহেস্তে যাওন যাইতো না, আল্লাহ না করছে, আর বেহেস্তে যাইতে গেলে নামাজের উপরে ভালো কাজ থাকতে হবে, অফ আলুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন, নামাজের সাথে যার ভালো কাজ আছে আল্লাহ বলেন সে সফল কাম বেহেস্তি হয়ে গেছে, একবার বলুন মারহাবা। বাবারা এবার বেচারা তিন দামে বেচছে, লগের বেচারা কইছে চাচা এই কাজটা ঠিক হইল না, কেন এই টুপি লাগাইয়া নামাজ পড়াইছা, এই তিন দামে একটা জিনিসের তিন দাম কইলেন এটা হইল? হইল বেটা কয় মানে ব্যবসায় বুঝস্তা করা, ব্যবসা তো হস্ত না, ব্যবসার কৌশল আছে, কেমন কৌশল আছে, কই যে টুপি লাগাইছি কইছস দেখতাছস নামাজ পড়াইছি ঠিক আছে, এটা তো তোর নামাজের টুপি না, এটা আম বেচার টুপি, পকেট থেকে টুপি বাইর করে এইটা হইলো নামাজের টুপি, ব্যবসার কৌশল জানিস, আপনার এবার ভাই চালা দেন আল্লাহ কি কইছে, এই যাইতা কৌশল কে মানছেন লগে মিথ্যা কথা কে ব্যবসা করব লাগা, মুসলমান ইসলাম ওরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, ইসলাম একটা সত্য আদর্শ ভালোবাসার ধর্ম, ইসলামওয়ালাদের কাছে আগেকার দিনে হাজী সাহেবের কাছে বিধর্মীরা হিন্দুরা আমানতের মাল স্বর্ণ টাকা পয়সা মুসলমানের কাছে এনে রাখত, কারণ তাদের বিশ্বাস ছিল মুসলমানরা কোনদিন আমানতের খেয়ানত করে না।